আজকে এক জায়গায় এসেছিলাম, এসে এই উচ্ছে পাতা দেখে আর লোক সামলাতে পারেনি, তাই এখান থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি উচ্ছে পাতার রেসিপি বানাবো বলে। পাতাগুলো এত সুন্দর ভর্তি হয়ে রয়েছে গাছটা পুরো। এতগুলো পাতা আমি নিয়ে এসেছি, দেখুন পাতাগুলো কত সুন্দর, দেখে তো লোভ লাগবেই। এবার পাতাগুলোকে আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি, দেখুন এরমভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর কাটার পরে দেখুন এইটুকু হয়েছে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, করে জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন এরকম ভাবে মাখতে হবে, অল্পই জল দিলাম। এবারে আমি উচ্ছের যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। সামান্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়োটা দিলে একটু মচমচে লাগে খেতে, সেই জন্যই দেয়া। আবারও ভালো করে মেখে নেব। আর কিন্তু আমি জল দিইনি, প্রথমেই যে অল্প একটু জল দিয়েছিলাম সেই জলটা দিয়ে মাখাটা হয়ে গেল। দেখুন এই রকম মাখাটা করতে হবে। যাদের ধরুন সুগার আছে তারাও খুব ভালোভাবে এটা বানিয়ে খেতে পারেন। মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আপনারা চাইলে সামান্য খাবার সোডাও এর মধ্যে দিতে পারেন। দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে, আমি যে মেখে রেখেছিলাম সেগুলো বড়ার আকারে দিয়ে দেবো অল্প অল্প করে। আমি ছোট ছোট বানাচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে ছোট বড় করে নিতে পারেন। আমার যে পরিমাণে উচ্ছেটা ছিল তাতে আমার একবারেই হয়ে যাবে ভাজা, তো আমি একবারেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এক ফিটটা হয়ে গেলে আমি উল্টে দেবো। এই উচ্ছে পাতার বড়া খেতে ভীষণই ভালো লাগে, যারা এখনো বানিয়ে খাননি তারা একবার ট্রাই করতে পারেন। আঁচটা আমি কমিয়ে করছি, বাড়িয়ে করলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই উচ্ছে পাতার বড়া গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই, ডাল ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও করার জন্য।
বড়াগুলো হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। তার আগে গ্যাসটাকে অফ করে দেবো। আমি একটু ওপর দিক করে রেখে দিলাম যাতে তেলটা ঝরে যায়। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হয়ে গেছে কমপ্লিট উচ্ছে পাতা বড়া।